জনমনের শঙ্কা দূর করতে প্রধান দুই দলকে দূরত্ব কমানোর তাগিদ বিশিষ্ট নাগরিকদের ছাড় দেওয়ার পরামর্শ। আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারের দ্বিতীয় দিনে ঢাকায় আওয়ামী লীগের চারটি টিম উন্নয়ন বার্তার পাশাপাশি ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ। কারাগারে খালেদা জিয়ার সঙ্গে ছয় স্বজনের সাক্ষাৎ, সিনিয়র নেতাদের নামে হাস্যকর মামলা দেয়া হয়েছে অভিযোগ বিএনপি। চলতি অর্থ বছরে দেশে জিডিপির সম্ভাব্য প্রবৃদ্ধি হতে পারে 7%, বিশ্বব্যাংকের প্রতিবেদন প্রকাশ। এবং টঙ্গীতে ন্যাশনাল ফ্যান কারখানায় বিস্ফোরণ, নিহত 2, আহত 19, অগ্নি নির্বাপন ব্যবস্থায় ত্রুটি ছিল বলছে ফায়ার সার্ভিস। স্বাগত নিউজ 24 সংবাদে, সঙ্গে আছি শেখ জায়েদ এবং আমি সানজিদা ইসলাম। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চলমান রাজনীতির জটিল সমীকরণের সব দলকে সন্তুষ্ট করে নির্বাচনে আনা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাদের মতে বিএনপির সব দাবিও মানা অযৌক্তিক, আবার সরকারের একেবারে অনর অবস্থানও সমালোচনার যোগ্য। তাই তারা বলছেন জনমনের শঙ্কা দূর করতে প্রধান দুই দলের দূরত্ব কমাতেই হবে। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপির দফা 7টা থাকলেও দাবি মূলত 3টি: 1, নিরপেক্ষ সরকার; 2, সংসদ ভেঙে দেওয়া; 3, নির্বাচন কমিশন ঢেলে সাজানো। কয়েক দশকের নির্বাচন পূর্ব রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর গোবিন্দ চক্রবর্তী বলছেন হুমকি দিয়ে সরকারকে বেকায়দায় ফেলা মুশকিল। এখন এই প্রেশার ক্রিয়েটের ব্যাপারটা যদি হয় যে আমরা এগুলো মাঠে বানাচ্ছি, আমরা সরকারকে প্রেশার ক্রিয়েট করব, আপনি প্রেশার ক্রিয়েট করে অনেক সময় অনেক কিছু করতে পারবেন না, যেটা আপনি খুব ভালোভাবে বলে বসে, হ্যাঁ আপনি এখন বললেন আসেন আলোচনা করি, সরকার বললো যে না আমরা আলোচনা করব না, তো আপনি টিম নিয়ে চলে যান না, গণভবনে চলে যান না, দেখেন না গণভবনে আপনাকে কতক্ষণ বাইরে দাঁড় করিয়ে রাখে প্রাইম মিনিস্টার, রাখতে পারবে? পারবে না তো, মানে আলাপ করেন না, কীভাবে কী হবে না হবে, এসব হুমকি ধামকি দেওয়া, হ্যাঁ আপনার কী হবে সামনে, জনগণের মধ্যে একজন অস্থিরতা তৈরি হচ্ছে যে ভায়োলেন্স হবে কি না, আবার এই হবে কি না, এগুলোতে না গিয়ে আমাদের ওই সুযোগও নাই, ওইটা করা অপরচুনিটি কস্ট কিন্তু অনেক হাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি আদর্শের শিক্ষকদের সাদা প্যানেলের সাবেক আহ্বায়ক ডক্টর আখতার হোসেন খানের ব্যাখ্যা একটু ভিন্ন। তিনি মনে করেন সংঘাত এড়াতে সংলাপে বসতেই হবে। সংলাপ করতে হবে, যদি চায় কেউ শান্তিপূর্ণ একটা পরিবেশ, নির্বাচনে একটা সুষ্ঠু পরিবেশ চায়, সরকারি দল এবং বিরোধী দল সবাইকে খোলা মনে আলোচনায় বসতে হবে। বিএনপি যদি মনে করে যে নির্বাচনে যাবে, এই মুহূর্তে যেই পরিস্থিতি, এই পরিস্থিতি গেলে নির্বাচনে যাওয়া না যাওয়ার মধ্যে কোনো তফাৎ আমি দেখি না। পরিস্থিতি কিছুটা হলেও ফেভারে আনতে হবে, বিএনপির ফেভারে না, জনগণের ফেভারে আসতে হবে। নাগরিক সমাজের প্রতিনিধি সৈয়দ আবুল মকসুদের বিশ্লেষণে বর্তমান পরিস্থিতি 2014 সালের চেয়ে জটিল, কোনো এক পক্ষকে নমনীয় হতেই হবে। সরকার যদি এই 3টি দাবির প্রশ্নে অনড় থাকে, তাহলে একরকমের পরিস্থিতির সৃষ্টি হবে, একটা অচল অবস্থারও সৃষ্টি হতে পারে। আর যদি সরকার মনে করে যে এই দাবিগুলোর কিছু অন্তত আমি পূরণ করার চেষ্টা করি, যেমন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর থেকেও একটা নিরপেক্ষ সরকার হতে পারে, তো সুতরাং সরকার কি করবে সেটাই দেখার বিষয়। এ তাছাড়া এখন আমরা একটা ধোঁয়াশা অবস্থার ভিতরে জনগণ আমরা রয়েছি। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। অক্টোবরে কি হতে যাচ্ছে দেশের রাজনীতিতে, এই আলোচনায় এখন রাজনীতি সচেতন মানুষের কাছে গুরুত্ব পাচ্ছে। তবে বিএনপি নেতারা বলছেন এবার নির্বাচনমুখী রাজনীতিতেই থাকতে চান তারা। অন্যদিকে আওয়ামী লীগের রাজনীতি হবে বিরোধীদের ওপর নজর রাখা এবং পরিস্থিতি বিবেচনায় কৌশল নির্ধারণ করা, আর রাজনীতির মাঠে দর কষাকষিতে এগিয়ে থাকতে চায় জাতীয় পার্টি। ফলে জাতীয় নির্বাচনের আগে রাজনীতিতে কোনো অঘটন ঘটবে না বলে মনে করছেন সব পক্ষই। রামিম হাসানের প্রতিবেদন। এবারে কোনো ভুল নয়, ভোট বানচাল নয়, নির্বাচনমুখী রাজনীতি করতে চায় বিএনপি। তবে দলীয় প্রধানের মুক্তির আন্দোলন পাশাপাশি চালিয়ে যাবে দলটি। এই প্রক্রিয়ায় কাঙ্ক্ষিত দাবি আদায় সম্ভব না হলে আন্দোলনের গতি প্রকৃতি কী হবে? বিএনপির এই নেতা মনে করেন আগে থেকে কঠোর কোনো রাজনৈতিক কৌশল নির্ধারণের প্রয়োজন নেই এই মুহূর্তে। তার বিশ্বাস সময়ের প্রয়োজনেই আন্দোলন তীব্রতা পাবে। এটা তো আন্দোলন বলে কেউ হয় না, আন্দোলনের কর্মসূচি থাকবে, আমাদের কর্মসূচি অলরেডি আমরা মাঠে দিয়েছি,
আবার যখন এই তিন তারিখ চার তারিখ আমাদের কর্মসূচি শেষ হবে আমরা আবার পাঁচ তারিখে আরেকটা প্রোগ্রাম থ্রো করব। এভাবে ধারাবাহিকভাবে আমাদের কর্মসূচি চলতে থাকবে। যখন নির্বাচনকালীন সরকার এবং তার পরে যখন তফসিল ঘোষণা করবে আন্দোলন তীব্র থেকে তীব্র হবে এবং সেই ধরনের আন্দোলনের কর্মসূচি আবার পাল্টে যাবে। এবং যারা আজকে সরকারের দায়িত্বে আছেন তাদের উচিত হবে একটা আলোচনার টেবিলে আসা। আমরা নির্বাচন করব, তার আগে আমাদের নেত্রীকে মুক্ত করেই আমরা নির্বাচনে যাব। সেই হিসেবে কিছুটা সুবিধাজনক অবস্থায় রয়েছে সরকারি দল। বিরোধীদের কৌশল পর্যালোচনা করেই যে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ। অনেক জোট হয়েছে বাংলাদেশে, তারাও প্রচার প্রচারণায় নেমে যাবে বলে আমাদের বিশ্বাস। যারা অপরাজনৈতিক শক্তিকে অটোমেটিকলি তখন প্রতিহত করবে জনগণ। সুতরাং নির্বাচন তফসিল ঘোষণার পর থেকে আমি মনে করি না বাংলাদেশে সেই ধরনের পরিস্থিতি যে আগে 300 জন মানুষকে পুড়িয়ে মারা হয়েছিল যে একটি অপরাজনৈতিক শক্তি বিএনপি জামাতের যে সংঘবদ্ধ যে শক্তিটা সেটা 300 জন মানুষকে যে পুড়িয়ে মারল তারা, সেই ধরনের কাজ করার স্পর্ধা এবার বোধহয় দেখাবে না। আর রাজনীতির মাঠ থেকে নির্বাচনে সর্বোচ্চ সুবিধা নিতে চায় জাতীয় পার্টি। বড় দুই দলের কার্যক্রম থেকেই নির্ধারণ করবে নিজেদের কৌশল। আমরা একটি সমাবেশ করার কথা আছে আমাদের অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ বা তৃতীয় সপ্তাহে, এবং সেখানে আমাদের একটা টার্গেট আছে যে আমরা 5-7 লক্ষ লোকের একটা বিপুল সমাগম করব এবং পার্টিকে চাঙ্গা করব। আমরা কোনো প্রকার সংঘাতের রাজনীতি করতে চাই না, কোনো প্রকার আন্দোলনের রাজনীতিও করতে চাই না, শান্তিপূর্ণ উপায়ে সমাধান করতে চাই। সেই হিসেবে কোনো অঘটন ছাড়া এই অক্টোবরে দেশে অস্থিতিশীল পরিস্থিতির আশঙ্কা নেই বলে মনে করে তিন দলই। এই 3-4 তারিখ আমাদের কর্মসূচি। রামিম হাসান, News24, ঢাকা। নির্বাচনকে সামনে রেখে 1 অক্টোবর থেকে সপ্তাহব্যাপী গণসংযোগ কর্মসূচি শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দ্বিতীয় দিনে আজ রাজধানীতে 4টি দলে বিভক্ত হয়ে বেশ কয়েকটি স্থানে এই কর্মসূচিতে অংশ নেন দলটির নেতাকর্মীরা। এ সময় নেতারা আওয়ামী লীগ সরকারের উন্নয়ন বার্তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে আগামী নির্বাচনে দলকে বিজয়ী করতে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তারা। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। গত 30 সেপ্টেম্বর আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সপ্তাহব্যাপী গণসংযোগের ঘোষণা দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তারই ধারাবাহিকতায় গতকাল থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। মঙ্গলবার দ্বিতীয় দিনে রাজধানীর বাইতুল মোকাররমের সামনে থেকে গণসংযোগ শুরু করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান। এ সময় সাধারণ মানুষের মাঝে সরকারের 2 মেয়াদের উন্নয়ন বার্তা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। আমাদের এই দীর্ঘ 10 বছরের উন্নয়ন, সেই সম্পর্কে জনগণকে অবহিত করা, জনগণের মধ্যে নিয়ে যাওয়া, এটি হলো আমাদের প্রধান লক্ষ্য। একই দিন বিকেলে রাজধানীর কলাবাগান এলাকায় গণসংযোগের নেতৃত্ব দেন আওয়ামী লীগের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ। এ সময় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও যোগ দেন ওই কর্মসূচিতে। সবাই যে শক্ত প্রতিদ্বন্দ্বী এটা ঠিক না, অনেকে একটু নেত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য চেষ্টা করবে এবং সেই জন্য হয়তো মনোনয়ন চাইবে, এটা তবে অসুস্থ প্রতিযোগিতা যারা করবে তাদের এবার ক্ষমা নেই। আগামী 7 অক্টোবর পর্যন্ত সারা দেশে গণসংযোগের এই কর্মসূচি চালাবে আওয়ামী লীগ। তৌফিক মাহমুদ মুন্না, News24, ঢাকা। 2014 সালের মতো বিএনপি নাশকতার পরিকল্পনা করছে এমন তথ্যের ভিত্তিতেই বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ, দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সাম্যবাদী দলের 51তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এই মন্তব্য করেন। এখন যে মামলা হয়েছে, পুলিশ বলছে তারা নাশকতা ছকাচ্ছে আন্দোলনের নামে, পুলিশের কাছে ইনফরমেশন আছে, পুলিশ বলছে তারা 2014 মতো সন্ত্রাসী তৎপরতার পরিকল্পনা তৈরি করছে, গোপন বৈঠক করছে। অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি অভিযোগ করেছেন পাতানো নির্বাচন করতে চায় বলেই বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এই অভিযোগ করেন। রেজভি বলেন, আওয়ামী লীগ সরকার আর কোনোভাবে বিরোধী দলের অস্তিত্ব মানতে পারছে না, তার এখন ফ্যাসিবাদের চরম মাত্রায় পৌঁছে গেছে। বিএনপির বিশাল জনসমাবেশের পর থেকে সরকার আরও বেশি ক্ষিপ্ত ও প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন রেজভি। বিএনপির জ্যেষ্ঠ নেতাদের তালিকা ধরে হাস্যকর মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
সরকার আগামী নির্বাচনে বিএনপিকে ভয় পাচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। আগামী নির্বাচন হবে শেখ হাসিনার মন গড়া নির্বাচন, এখানে তার মতে যাদের যাদের বিজয়ী করা দরকার তারা তারাই বিজয়ী হবেন এবং সেই পাতানো নির্বাচন এবং সিলেকশনের নির্বাচনই তিনি করতে চান। একটা অংশগ্রহণমূলক প্রতিযোগিতামূলক সুষ্ঠু নির্বাচন তিনি চান না, এবং চান না বলেই সেই আলামত সুস্পষ্টভাবে ফুটে উঠল দলের মহাসচিব সহ জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ জ্যেষ্ঠ নেতাদের নামে এই মিথ্যা মামলা দায়ের করে। খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন তার পরিবারের সদস্যরা। কারাগারের ভেতরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তারা এক ঘন্টারও বেশি সময় ছিলেন। মঙ্গলবার বিকেল 4টা নাগাদ খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দর সহ পরিবারের 6 সদস্য কারাগারে প্রবেশ করেন। বিকেল 5টার পর তারা বের হয়ে আসেন। খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম, ভাবি কানিজ ফাতেমা, ভাতিজা অভিক ইস্কান্দর, ভাগিনা ডাক্তার মামুন এবং জোবাইদা রহমানের বোন শাহিনা খান জামান তার সঙ্গে দেখা করেন। এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লায় দায়ের হওয়া নাশকতার অভিযোগের মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল আবেদনটি জমা দেন। এর আগে 2015 সালের 15 ফেব্রুয়ারি বিশদলীয় জোটের অবরোধ চলাকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 14 গ্রামে দুষ্কৃতিকারীদের বাস পোড়ানোর ঘটনায় মামলা করা হয়। 2017 সালের 2 মার্চ ওই মামলায় বিশেষ ক্ষমতা আইনে অভিযোগপত্র দাখিল করা হয়। রাজনৈতিক আশ্রয় পাকাপোক্ত করতেই সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা বই লিখেছেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ কেন্দ্রে বিচার কার্য ডিজিটাইজেশন ও অ্যাপস উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন। এস কে সিনহা তার উচ্চাভিলাষ চরিতার্থ করতে পারেননি বলেই এমন কাজ করছেন বলে মন্তব্য করেছেন আনিসুল হক। এছাড়াও ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সম্পাদক পরিষদের সুপারিশ আগামী মন্ত্রিসভার বৈঠকে উত্থাপন করা হবে বলেও জানান আইনমন্ত্রী। ওনার ব্রোকেন ড্রিমস, ওনার উচ্চাভিলাষ, এইগুলি উনি চরিতার্থ করতে পারেন নাই বলেই আজকে উনি এইসব হাজারি করছেন। এবং আজকে এটা পরিষ্কার হলো যে এইসব কথা উনি বলছেন এই কারণে যে তিনি বিদেশে পলিটিক্যাল অ্যাসাইলাম চান। তার কারণ হচ্ছে তিনি দেশে আসলে হয়তো তার মধ্যে ভয় আছে যে এই যে মামলাগুলির সম্মুখীন হতে হবে এবং মামলাগুলিকে তার ফেস করতে হবে। চলতি অর্থবছরে দেশের জিডিপি সম্ভাব্য প্রবৃদ্ধি হতে পারে 7%। মধ্য আয়ের পথে বাংলাদেশের শক্তিশালী প্রবৃদ্ধির ধারাও অব্যাহত রয়েছে। আর দেশে জিডিপির অনুপাতে অভ্যন্তরীণ ও বহির্বিশ্ব থেকে নেওয়া ঋণও ঝুঁকিপূর্ণ হওয়ার আশঙ্কা কম। তবে রাজস্ব খাতে ঘাটতি কিছুটা বেড়েছে। বিশ্বব্যাংকের করা বাংলাদেশের উন্নয়ন বিষয়ক প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য। সকালে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। এ সময় উপস্থিত অর্থনীতিবিদরা বলছেন, প্রবৃদ্ধি বাড়লেও টেকসই উন্নয়নের অভাবে হচ্ছে না দৃশ্যমান অগ্রগতি। নাজিয়া কোনার প্রতিবেদন। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের ঢাকা অফিসে বাংলাদেশের উন্নয়ন বিষয়ক এক প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থবছরে দেশে জিডিপির প্রবৃদ্ধির সম্ভাব্য আকার হতে পারে 7%। মধ্য আয়ের পথে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত আছে এবং ভবিষ্যতে এই ধারা আরও দ্রুত বাড়বে। আর জিডিপির অনুপাতে অভ্যন্তরীণ ও বহির্বিশ্ব থেকে নেয়া ঋণও ঝুঁকিপূর্ণ হওয়ার আশঙ্কা কম। তবে বেড়েছে রাজস্ব খাতে ঘাটতির পরিমাণ। বাংলাদেশ অর্থনীতির অগ্রযাত্রা অব্যাহত আছে এবং দ্রুত গতিতেই চলছে। অর্থনীতির ক্ষেত্রে সংস্কার একটা চলমান প্রক্রিয়া, সেটার প্রয়োজন আছে। অনুষ্ঠানে উপস্থিত অর্থনীতিবিদরা বলছেন, জিডিপি বাড়লেও তার অগ্রগতি দৃশ্যমান হচ্ছে না, সেই সঙ্গে রেমিটেন্স প্রবাহ এবং রপ্তানি আয়ও অনেকটাই স্থবিরতার মধ্য দিয়ে এগোচ্ছে। জ্বালানি খাতেও একই দশা। আমাদের রেমিটেন্স জিডিপি রেশিও ফল করে যাচ্ছে। জিডিপির মানে স্থায়িত্ব বা টেকসই কিনা সেটা নিয়ে আমাদের অনেক কনসার্ন আছে। সেটার মূল কারণ হচ্ছে যে প্রাইভেট ইনভেস্টমেন্ট কিন্তু এখনও স্ট্যাগনেন্ট, সেটাকেও আমরা খুব দৃশ্যমানভাবে বাড়তে দেখছি না। 40 মিলিয়ন পিপল আর পুয়ার ইন 2018, উই হ্যাভ টু অ্যাক্সেলারেট ট্রান্সফরমেটিভ গ্রোথ।
বক্তারা মনে করছেন, জিডিপির আকার বৃদ্ধির সঙ্গে সঙ্গে নজর দিতে হবে টেকসই উন্নয়নের দিকে, বাড়াতে হবে রেমিটেন্স প্রবাহ, বন্ধ করতে হবে অর্থ পাচারের ঘটনা, তবেই দেশের অর্থনীতি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবে। নাজিয়া কণা, নিউজ 24, ঢাকা। গাজীপুরের টঙ্গীতে ন্যাশনাল ফ্যান কারখানার হিট মেশিনে বিস্ফোরণের ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। এর আগে সরজমিন তদন্তে কারখানায় অগ্নি নির্বাপন ব্যবস্থাপনায় ত্রুটি ছিল বলে জানান টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আতিকুর রহমান। এদিকে টঙ্গী সরকারি হাসপাতালের চিকিৎসকরা জানান, ওই ঘটনায় 2 জন নিহত এবং 21 জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে 2 জনকে প্রাথমিক চিকিৎসা, 8 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং 11 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন তালুকদার বিপ্লব। মঙ্গলবার সকাল 11:30 গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্পনগরী এলাকায় ন্যাশনাল ফ্যান কারখানার দ্বিতীয় তলায় ফ্যানের রং শুকানোর হিট মেশিন বিস্ফোরিত হয়। মুহূর্তে বিকট শব্দে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে, কারখানার দেয়াল, জানালার কাঁচ ও দরজা ভেঙে পড়ে। 11টার সময় যখন এই জায়গায় খাড়া ছিলাম তখন দেখি একটা বিস্ফোরণ হয়েছে, তারপর দেখি লোকজন আহত, তখন আমি সময় আমি রিক্সা তুলে দিছি। তাপমাত্রা বেশি হয়ে গেলে এটা নিজে নিজে বন্ধ হয়ে যায়, তো আজকে মনে হয় তো আপনার এই অর্থাৎ গ্যাসের চাপ একটু বেশি ছিল, আর তো যারা এটা তত্ত্বাবধান করছিল ওরা ভালো করে জিনিসটা খেয়াল করতে পারেনি। পরে যাই দিয়ে আগুন ধরে গেছে, আগুন ধরার পরে অনেক মানুষ টাই না বাই করছি, বাই করা টঙ্গী মেডিকেল হয়ে গেছি। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস কর্মীরা, প্রায় আধ ঘন্টা চেষ্টা করে আগুন নেভান তারা। তো আগুনটা আমরা নির্বাপন করি অল্প সময়ের মধ্যে এবং কিছু লোক আমাদের অ্যাম্বুলেন্স দিয়ে একজনকে আমরা ঢাকা মেডিকেলে পাঠাই এবং কিছু লোক হাসপাতালে প্রেরণ করি। এই ঘটনায় 23 জন আহত হয়, তাদের উদ্ধার করে টঙ্গী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। এদিকে দগ্ধ 9 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। 2 জনকে আমরা প্রাথমিক ট্রিটমেন্ট দিয়েছি, আর নিচ থেকে আমরা 7 জন পেশেন্টকে ঢাকা মেডিকেলে তখনই রেফার করেছি। 12 জন পেশেন্টকে অ্যাডমিট করা হয়েছিল এবং 12 জনের মধ্যে পরবর্তীতে আরও 4 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে আবার ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে। রুগীরা এখন অবজারভেশনে থাকবে, এর মধ্যে 2 জন রুগী আমরা আইসিউতে নিব আর 4 জন রুগীকে আমরা এইচডিউতে নিব। বাকি রুগী যেগুলো আছে সে যদি 2-1টা রুগী যেটা থাকে আমরা ওইটা তো আমরা জেনারেল বেডে নিব। কারখানায় বিস্ফোরণের কয়েক ঘন্টা পরই সরজমিনে তদন্ত করেন টঙ্গী ফায়ার সার্ভিস কর্মীরা। এ সময় তারা জানান কারখানাটি অগ্নি নির্বাপন ব্যবস্থাপনায় ত্রুটি ছিল। আসলে গাফিলতি বলতে তাদের যে ব্যবস্থাগুলো একেবারেই নগণ্য ব্যবস্থা, সেফটি ব্যবস্থা, আর তাদের এত বড় প্রতিষ্ঠান হিসেবে তাদের ব্যবস্থাটা আরও ভালো থাকা উচিত ছিল। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। ঘটনা আহত ও নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে গাজীপুর শ্রমিক সংগঠনের নেতারা। তালুকদার বিপ্লব, নিউজ 24, টঙ্গী, গাজীপুর। সংবাদ রিপোর্ট যায় বিরতি নিচ্ছে, ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। বিরতির পর আবার স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিক্ষার্থীদেরকে বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জন করতে হবে, পাশাপাশি জানতে হবে সভ্যতা ও মানব জীবনকে প্রভাবিত করে এমন বিষয়গুলো সম্পর্কেও, এমনটা মনে করেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে আয়োজিত মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন আহসান হাবিব। চেঞ্জ মেকার্স অ্যাওয়ার্ড শিরোনামে এই অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে ডেইলি সান পত্রিকা এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি। ঢাকার বিভিন্ন ইংরেজি মাধ্যম স্কুলের 600 শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয় এই অনুষ্ঠানে। স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী বলেন, শিক্ষার্থীদেরকে প্রাতিষ্ঠানিক জ্ঞানের পাশাপাশি জলবায়ু পরিবর্তন, বিশ্বের উষ্ণতা বৃদ্ধি, মাদকের কুফল সহ জনসংশ্লিষ্ট বিষয়ে সচেতন থাকতে হবে। Look around the world where we live in. বিশ্বের দিকে তাকাও, আমরা যে বিশ্বে বাস করছি সেখানে চারপাশে কি দেখি? দেখি একক বিশ্বের স্বপ্ন,
যেখানে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পরস্পর যুক্ত। আমরা এককভাবে থাকার কথা ভাবতে পারি না। বিশ্বায়নের চ্যালেঞ্জ আমাদের সবাইকে মোকাবেলা করতে হচ্ছে। এর জন্য তোমাদের সবাইকে তৈরি হতে হবে, বিজ্ঞান প্রযুক্তি বাণিজ্য সবকিছুর সঙ্গে যেতে হবে। এজন্য তোমাদের প্রস্তুতি নিতে হবে। বক্তারা বলেন, ইংরেজি মাধ্যমে পড়াশোনা করলেও দেশের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতে হবে। এজন্য গতানুগতিক শিক্ষার ধারা থেকে বের হয়ে আসার উপরও গুরুত্ব দেন তারা। যখন চেঞ্জ মেকার বলছি বা বলা হচ্ছে, এটা নিজেদের পরিবর্তন করা না, এটা দেশকে পরিবর্তন করা, সমাজকে পরিবর্তন করা এবং পরিবারে একটা পরিবর্তন আনা এবং সর্বশেষে নিজের পরিবর্তন করা। আজকে যারা এ লেভেলস, ও লেভেলসে ভালো রেজাল্ট করেছো, তাদেরকে আমরা পুরস্কৃত করছি। তোমাদের মনে রাখতে হবে নিজের দেশের মর্যাদা সবার আগে, তাই তোমাদেরকে দেশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে হবে। দেশের ভবিষ্যৎ নেতৃত্ব আমাদের সামনে বসে আছে এবং তাদেরকে পুরস্কৃত করার জন্য আমরা এখানে আছি। আমরা মন স্থির করেছি তোমাদেরকে, অর্থাৎ আমাদের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। পুরস্কার পেয়ে উল্লসিত শিক্ষার্থীরা জানালো তাদের অনুভূতির কথা। I feel very honored to have been given this platform to which appreciates all our academic toils and pursuits, and therefore I'm feeling very encouraged. I hope this will cherish my future and with greater success. I'm really happy that I got it. Success is a 50% perspiration and 50% inspiration, and this was a huge inspiration for us. এই পুরস্কার নিজেদেরকে গড়ে তোলার ক্ষেত্রে অনুপ্রেরণা হয়ে থাকবে, জানালো পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীরা। আহসান হাবিব, News24, ঢাকা। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগ করা মামলায় অভিনেত্রী কাজী নওশাব আহমেদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়েছে। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 14 নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী এই দিন ধার্য করেন। এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল, কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন এই দিন ধার্য করেন। এর আগে গত 4 আগস্ট কাজী নওশাব নিজের ফেসবুক থেকে অত্যন্ত আবেগী কণ্ঠে লাইভ ভিডিও সম্প্রচারের মাধ্যমে উস্কানিমূলক কথা প্রচার করেন। 5 আগস্ট র‍্যাব ১ এর ডিএপি আমিরুল ইসলাম বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করেন। ৭১ টেলিভিশনের আনোয়ার হোসেনের মৃত্যুর জন্য দায়ীদের শাস্তির দাবি জানিয়েছে ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ইমা। রাজধানীর কারওয়ান বাজারে এই দিয়ে মানববন্ধন করা হয়। সহকর্মীর মৃত্যুতে গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেন আনোয়ার হোসেনের সহকর্মীরা। আনোয়ার হোসেন ৭১ টেলিভিশনের বিক্রয় ও বিপণন বিভাগে কর্মরত ছিলেন। 29 সেপ্টেম্বর ভিআইপি পরিবহনের চাপায় মারা যান তিনি। তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। সড়ক দুর্ঘটনায় যেন আর কেউ ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য দ্রুত ওই ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান মিডিয়া কর্মীরা। সংবাদে আরো একটি বিরতি নিচ্ছি, ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। আবারও স্বাগত News24 সংবাদে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। আগামী 6 থেকে 9 মাসের মধ্যে পাটের তৈরি ব্যাগের বাণিজ্যিক উৎপাদন শুরু করতে চায় সরকার। এ কারণে যুক্তরাজ্যের ফুটামোরা কেমিক্যাল কোম্পানির সাথে বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন বিজেএমসি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত এই সমঝোতা স্মারকে সই অনুষ্ঠানে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী জানান, পাটের তৈরি ব্যাগ বিশ্বের সব রাষ্ট্রেই রপ্তানি করতে চায় তার মন্ত্রণালয়। আর যেহেতু আগামী 31 ডিসেম্বর থেকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত সব দেশে পলিথিন ব্যাগ নিষিদ্ধ হচ্ছে, আর বাংলাদেশে পাটের তৈরি যে ব্যাগ তৈরি হবে তা পলিথিনের মতো হবে, সেক্ষেত্রে এই ব্যাগের বিশ্বব্যাপী চাহিদা বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি। এছাড়া বুধবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে মন্ত্রীরা পাটের তৈরি ব্রিফকেস বহন করবেন বলেও জানান মির্জা আজম। এবার আন্তর্জাতিক পদার্থবিজ্ঞানে যৌথভাবে নোবেল পেলেন আর্থার আশকিন, জেরার্ড মরু ও ডোনা স্ট্রিকল্যান্ড।
মঙ্গলবার স্টকহোমের রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স এই তিনজনের নাম ঘোষণা করে। এর মধ্য দিয়ে 55 বছর পর পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন এক নারী। উচ্চ তীব্রতার লেজার পালসের বিষয়ে গবেষণার সাফল্যের স্মারক হিসেবে 2018 সালে নোবেল পুরস্কার ঝুলিতে পড়লেন মার্কিন, ফরাসি ও ক্যানাডিয়ান এই তিন পদার্থবিদ। তাদের মূল গবেষণা লেজার ফিজিক্স নিয়ে, তবে নোবেল পুরস্কারের অর্থ এদের মধ্যে সমান তিন ভাগে ভাগ হবে না বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। আশকিন এই পুরস্কারের অর্ধেক অর্থ পাবেন আলোক রশ্মির মধ্যে ক্ষুদ্র এক ধরনের কণা ও অপটিক্যাল টুইজারের মধ্যে সম্পর্ক ও ওই বিষয়ে গবেষণার জন্য, আর বাকি দুই বিজ্ঞানী লেজার পালসের তীব্রতা নিয়ে গবেষণার জন্য বাকি অর্ধেক অর্থ সমান দুই ভাগে পাবেন বলে জানায় নোবেল কমিটি। সংবাদে আবারও বিরতি নিচ্ছে, ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে গাজী গ্রুপ নিউজ 24 স্পোর্টস। বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর নতুন নিয়ম অনুযায়ী ষষ্ঠ আসরে দেশি বিদেশি মিলিয়ে যে কোনো ফ্র্যাঞ্চাইজি আগের আসরের 4 জন ক্রিকেটার রেখে দিতে পারবে। সেরুজাই মোশরাফি বিন মর্তুজা, নাজমুল অপু, মোহাম্মদ মিথুন এবং রুবেল হোসেনকে রেখে দিল গেল আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। বিপিএল এর দলগুলোর মধ্যে ষষ্ঠ আসরে ব্রিটেন ক্রিকেটারদের তালিকা জমা দেওয়ার শেষ দিন ছিল 30 সেপ্টেম্বরে। সেই মোতাবেক দেশি 4 জনকে ধরে রেখেই তালিকা জমা দিল রাইডার্সরা। আগামী 25 অক্টোবর বিপিএল এর ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। গতবার বিপিএল খেলেছেন এমন ক্রিকেটাররা এবারের ড্রাফটে নিবন্ধিত থাকবে, তবে অনিবন্ধিত 2 বিদেশি ক্রিকেটারকে দলে নিতে পারবে যে কোনো দল। জাতীয় নির্বাচনের কারণে পরিবর্তন করা হয়েছিল বিপিএল এর ষষ্ঠ আসরের সময়সূচি, আর নতুন সূচি অনুযায়ী আগামী বছর জানুয়ারি মাসের 5 তারিখে মাঠে গড়াবে এবারের আসর। হংকংকে 5 উইকেটে হারিয়ে অনূর্ধ্ব 19 এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে হংকং। জুনিয়র টাইগারদের বোলিং তোপে অতিথিরা গুটিয়ে যায় মাত্র 91 রানে। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ 3টি উইকেট নিয়েছেন রিশাদ হোসেন, সমান 2টি করে উইকেট স্বীকার করেন মৃত্যুঞ্জয় ও রাকিবুল হাসান। জবাবে ব্যাট করতে নেমে 11 ওভার 2 বলে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা। সর্বোচ্চ 32 রান আসে মাহমুদুল হাসান জয়ের ব্যাট থেকে, এছাড়া 25 রান করেন আকবর আলী। এদিকে শ্রীলঙ্কার কাছে 23 রানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল পাকিস্তান। নিউজ 24 সংবাদের শেষ পর্যায়ে আমরা যাবার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরেকবার। জনমনের শঙ্কা দূর করতে প্রধান 2 দলকে দূরত্ব কমানোর তাগিদ, বিশিষ্ট নাগরিকদের ছাড় দেওয়ার পরামর্শ। আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারের দ্বিতীয় দিনে ঢাকায় আওয়ামী লীগের 4টি টিম, উন্নয়ন বার্তার পাশাপাশি ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ। কারাগারে খালেদা জিয়ার সঙ্গে 6 স্বজনের সাক্ষাৎ, সিরিয়ার নেতাদের নামে হাস্যকর মামলা দেয়া হয়েছে, অভিযোগ বিএনপির। চলতি অর্থ বছরে দেশে জিডিপির সম্ভাব্য প্রবৃদ্ধি হতে পারে 7%, বিশ্বব্যাংকের প্রতিবেদন প্রকাশ। এবং টঙ্গীতে ন্যাশনাল ফ্যান কারখানায় বিস্ফোরণ, নিহত 2 আহত 19, অগ্নি নির্বাপন ব্যবস্থায় ত্রুটি ছিল বলছে ফায়ার সার্ভিস। আর এই ছিল এখনকার নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।